আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ক্যাটারিং আশা করছি সবাই ভালো আছেন মাছে ভাতে বাঙালি মাছ খেতে ভীষণ ভালোবাসি আর রূপচাঁদা মাছ সে তো ভীষণ পছন্দের তাই আজকে আমি আপনাদের জন্য রূপচাঁদা মাছের ফ্রাই নিয়ে হাজির হয়েছি রূপচাঁদা মাছ ভাজা গরম গরম ঝরঝরে ভাত সরিষার তেল দিয়ে পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা আর সাথে এক টুকরো লেবু ব্যাস পেট পুরে ভাত খেয়ে নেওয়া যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আর কেমন হয়েছে কমেন্টস করে জানানোর অনুরোধ রইল তো চলুন ভিভার্স রান্না করতে চলে যাই দুটি মাঝারি সাইজের রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি এ দুটো মাছ হাফ কেজি ওজন হয়েছিল মাছ দুটোকে সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার মাছ দুটোর উপর ধারালো ছুরি অথবা বটি দিয়ে দুটি অথবা তিনটি দাগ কেটে নেব যাতে মশলা লবণ মাছের ভেতর খুব সুন্দর মতো ঢুকতে পারে মাছের ওপর দাগ কাটা কমপ্লিট এবার সাইডে রেখে মাছ মেনেট করার জন্য মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ লবণ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবার সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ সয়া সস ও এক চা চামচ সিরকা এক চা চামচ করে সয়া সস ও সিরকা আগে থেকেই মিলিয়ে রেখেছিলাম এবার সমস্ত উপকরণ আরও একবার ভালো মতো মিশিয়ে নেব এরপর মশলা মাছের গায়ে গায়ে খুব সুন্দর মতো মাখিয়ে নেব এবং ঢাকনা দিয়ে এক ঘন্টা আর যদি সময় থাকে দুই ঘন্টা অপেক্ষা করব। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই কত সুন্দর করে মাছের গায়ে গায়ে মশলা মাখিয়ে নিলাম দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন এবার ঢাকনা দিয়ে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করব। ফিরে আসলাম দুই ঘন্টা পর একটা নিয়ে নিয়েছি চার টেবিল চামচ তেল তেল সামান্য গরম হয়ে আসলে একটা একটা করে রূপচাতা মাছ ভেজে নেব মাছ দুটোকে ডুবো তেলেও ভাজবো না আবার একেবারে কম তেলেও ভাজবো না আর চুলার আঁচ থাকবে অবশ্যই মিডিয়াম লো অবস্থায় ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঘুরিয়ে ফিরিয়ে চেপে চেপে সবদিকে সুন্দর মতো মাছের এক পিঠ ভেজে নেব ভালো মতো এক পিঠ ভাজা হয়ে গেলে সাবধানতার সাথে উল্টে দেব। এবং একই রকমভাবে মাছের এ পিঠও ভেজে নেব একটা একটা করে মাছ ভেজে নিলাম এতে করে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে মাছ সব দিক থেকে খুব সুন্দর মতো মচমচ করে ভেজে নিতে পারলাম আবারও মনে করিয়ে দিচ্ছি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার সময় পিঁয়াজ মরিচের ভর্তা আর লেবু নিতে ভুলবেন না তৈরি হয়ে গেল অল্প সময়ে সহজভাবে সামুদ্রিক মাছ রূপচাঁদা ফ্রাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেশীয় মজার মজার রেসিপি দ্রুত পেতে আমার চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ